এখন ঢাকা সিটিতে যে পরিবহন, এটা যে প্রস্তাব এসছে দৃষ্টিনন্দন করা আমাদের মূল উদ্দেশ্য। আমাদের মূল উদ্দেশ্য ফিটনেস, ফিটনেস থাকছে, তারপর দৃষ্টিনন্দন। এখানে বাইরে ফিটপাট ভেতরের সদর, এটার পরে তো আমরা তো 22টি মহাসড়কে, জাতীয় মহাসড়কে নিষিদ্ধ করেছি। এটা যেগুলো করেছেন এগুলো কার্যকর হয়নি, 22টি, আর ঢাকা সিটি বাস্তবতাটা ভিন্ন। এইবার এই সিটিতে যাতে এসব ব্যাটারি চালিত গাড়ি না চলে, এ ব্যাপারে শুধু নিষেধাজ্ঞা আরোপ নয়, এগুলো চলতে যাতে না পারে সে ব্যবস্থা। তারপরে হর্ন, হর্ন একটা সমস্যা, হাসপাতাল, স্কুল, কলেজ সামনে গিয়ে। আমি ব্যক্তিগতভাবে আপনাদেরকে একটা নিজের ব্যাপারে বলছি, যে আমি এখন থেকে 10 বছর আগে আমার প্রোটেকশন গাড়ি দিয়ে উদার বাজার আর বন্ধ করে আমার কোন প্রোটেকশন গাড়ি দিয়ে উদার বাজার কোন অবস্থাতেই ঢাকায় হয় না, ঢাকার বাইরে গেল। এইটা একটু হুটার বাজানোটা আমার মনে হয় বন্ধ করার সিদ্ধান্ত আমরা নিচ্ছি। শুধুমাত্র অ্যাম্বুলেন্স ছাড়া, জরুরি সেবা ছাড়া হুটার বাজানো একেবারে এটা না। এই দু তিনটা সিদ্ধান্ত নিই কার্যকর করার জন্য, সিদ্ধান্ত বেশি নিয়ে এটা বাস্তবায়ন হলো না। এই সিদ্ধান্ত নিয়ে করা আমরা আজকে দু তিনটা ভালো প্রস্তাব নিয়েছি, এগুলো আমাদের কার্যকর আস্তে আস্তে হবে, পরিস্থিতি উন্নতি হবে না। ঢাকা সিটিতে এখন তো 3 জন মোটরসাইকেলে দেখা যায় এবং হেলমেট ছাড়া, এমনকি বাচ্চাদের কি পর্যন্ত হেলমেট পরিয়ে সাধারণ মানুষ, কিন্তু এই নিয়মটা লঙ্ঘন করে আমাদের রাজনীতির কিছু তরুণ 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 এরা এই সিদ্ধান্তটিকে উপেক্ষা করে।